হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো এই চ্যানেলে মূলত গাইনোকমিশিয়া রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও গাইনোকমিশিয়া অপারেশনের পরবর্তী 2 সপ্তাহ পরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর শীতকালে গাইনোকমিশিয়া অপারেশন হচ্ছে, তবে এখন অপারেশন বন্ধ আছে যেহেতু সামনে মহাসমাবেশ, এখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তো দেখা যাচ্ছে অপারেশন করার পরে যখন ড্রেসিং করতে যাবেন, ওই সময় দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া বন্ধ থাকলে আর ড্রেসিং করতে পারবেন না। তো 10 তারিখের পরে কন্ডিশন অনুযায়ী আবার অপারেশন শুরু হবে। অনেকগুলো অপারেশনের ডেট বুকিং হয়ে আছে। তো 10 তারিখের পরে কন্ডিশন দেখে আপনাদের অপারেশনগুলো শুরু হবে। তো এখন 2 সপ্তাহ পরের এক ভাইয়ের অপারেশনের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। তো ভিউয়ার্স, এই ছোট ভাইয়ের অপারেশনের রেজাল্টটি দেখতে পাচ্ছেন। তো ওনার মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো সেলাই কাটা হয়নি, একদমই ফ্রেশ একটা রেজাল্ট দেখা যাচ্ছে। ওনার গ্রেড 2 ছিল এবং অপারেশনটি করেছিলেন ডক্টর শরীফুল ইসলাম স্যার। এখানে কসমেটিক সেলাই দেওয়া হয়েছে, একদমই ফ্রেশ একটা রেজাল্ট দেখা যাচ্ছে। তো আশা করি সময়ের সাথে সাথে এই রেজাল্ট আরো ভালো হবে। সবাই এই পেশেন্টের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করব 5-6 মাস পরে আবার আরো একটা আপডেট দেওয়ার। তো আজান দিয়ে দিচ্ছে, সবাই ভালো থাকবেন। আর গাইনোকমিশিয়া অপারেশন প্রতিনিয়তই হচ্ছেন, যারা অপারেশন করতে চান তারা ডাক্তারের সাথে যোগাযোগ করে অপারেশনের ডেট নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।